নমস্কার সবাইকে ছোট বাচ্চাদের কিছু কমন প্রশ্ন হয় জানো তো যে এই অ্যানিমালের বেবিকে কী বলা হয় এই ধরনের প্রশ্ন খুব পরীক্ষায় আসে এবং তাদের স্কুলেও প্র্যাকটিস করানো হয় আজকে তার ওপরেই আমার এভরিডে কনভারসেশান দ্য ওয়ানস চলো শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ টাইগার কল্ড বাঘের ছোটো বাচ্চাকে কী বলা হয়

ইজ কল্ড আ কিটেন ছোট্ট বিড়াল বাচ্চাগুলোকে বলা হয় কিটেন হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ ডগ কল্ড ছোট্ট কুকুর ছানাগুলোকে কী বলা হয় আনসার দ্য ইয়াং ওয়ান অফ এ ডগ ইজ কল্ড এ পাপ্পি ছোট্ট কুকুর ছানাগুলোকে বলা হয় পাপ্পি নেক্সট হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ শিপ কল্ড ভেড়া ছোট্ট ভেড়ার ছানাগুলোকে কী বলা হয় দ্য ইয়াং ওয়ান অফ আ শিপ ইজ কল্ড আ ল্যাম্ব ছোট্ট ভেড়ার ছানাগুলোকে বলা হয় ল্যাম্ব নেক্সট হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ কাউ কল্ড গোরু ছোট্ট বাচ্চাগুলোকে কী বলা হয় আনসার দ্য ইয়াং ওয়ান অফ আ কাউ ইজ কল্ড কাফ

ইজ কল্ড ডাকলিং ছোট্ট ডাকের বাচ্চাগুলোকে ডাকলিং বলা হয় নেক্সট হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ হর্স কল্ড হর্সের ছানাগুলো হর্সের বাচ্চাগুলোকে ছোটো বাচ্চাগুলোকে কী বলা হয় দ্য ইয়াং ওয়ান অফ আ হর্স ইজ কল্ড কট সিও এল ডি কট ওকে নেক্সট হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ ক্যাঙ্গারু কল্ড ক্যাঙ্গারুর বাচ্চাকে কী বলা হয় দ্য আনসার দ্য ইয়াং ওয়ান অফ আ ক্যাঙ্গারু ইজ কল্ড আ জয়ী নেক্সট হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ আ হিউম্যান বিং কল্ড মানুষের বেবিকে কী বলা হয় আনসার দ্য ইয়াং ওয়ান অফ হিউম্যান বিং ইজ কল্ড আ বেবি ছোট্ট বেবি বলা হয় তাই তো নমস্কার